হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অসীম। আজকে এই ইনফরমেটিভ ভিডিওতে আমরা উত্তরবঙ্গের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একমাত্র ল কলেজ বালুরঘাট ল কলেজ সম্পর্কে সমস্ত কিছু জানব। কলেজে অ্যাডমিশন কী করে হয়, অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, কোর্সে কী কী প্রোভাইড করে, ফিস স্ট্রাকচার কত, হস্টেল ফ্যাসিলিটিস আছে কি নেই। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে বালুরঘাট ল কলেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বালুরঘাট ল কলেজ ইজ এ ল কলেজ ইন বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। বালুরঘাট ল কলেজটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। ইট ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার 2001। এই ল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 2001 সালে। ইট ইজ দ্য অনলি ল কলেজ ইন দ্য এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যান্ড ইটস নেইবরিং ডিস্ট্রিক্ট অফ মালদা। এই কলেজটি সেই ডিস্ট্রিক্টের একমাত্র ল কলেজ এবং তার প্রতিবেশী ডিস্ট্রিক্ট মালদারও ল কলেজ সেটাই। দ্য কলেজ ইজ অ্যাফিলিয়েটেড টু ইউনিভার্সিটি অফ গৌরবাঙ্গা। দিস কলেজ ইজ অলসো অ্যাপ্রুভড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এই কলেজটি অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গা থেকে, এবং তাছাড়াও এই কলেজটি অ্যাপ্রুভ বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া। এই কলেজে অ্যাডমিশনের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো একটু দেখে নিই। সো প্রথমে দরকার, এ স্টুডেন্ট মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2। দ্বিতীয়ত, এ স্টুডেন্ট শুড বি সিকিউর মিনিমাম 45% মার্কস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। পার্সনস বিলঙ্গিং টু শেডিউল কাস্ট অর শেডিউল ট্রাইব শ্যাল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ইন 40% মার্কস। মানে একজন স্টুডেন্টকে অবশ্যই এই কলেজে অ্যাডমিশনের জন্য 45% মার্কস পেতে হবে, তবে শিডিউল টাই এবং শিডিউল কাস্টের জন্য 5% ছাড় আছে। তারা 40% মার্কস পেলেও এই কলেজে অ্যাডমিশনের জন্য এলিজিবল। তৃতীয়ত, দ্য এজ অফ দ্য জেনারেল ক্যাটেগরি অ্যাপ্লিক্যান্ট শ্যাল নট বি অ্যাবভ 20 ইয়ার্স অ্যান্ড এসটি অ্যাপ্লিক্যান্ট শ্যাল নট বি অ্যাবভ 22 ইয়ার্স। মানে জেনারেল ক্যাটেগরির বয়সসীমা 20 বছর এবং এসটি অ্যাপ্লিক্যান্টের বয়সসীমা 2 বছর ছাড় আছে, তাদের 22 বছর পর্যন্ত হলেও এই কলেজে অ্যাডমিশনের জন্য এলিজিবল। এখন এই কলেজে অ্যাডমিশন কীভাবে হয় সেটা একটু দেখে নিই। বলছে, অ্যাডমিশন টু দ্য BLLB কোর্স শ্যাল টেক প্লেস ইন অনলাইন মোড। মানে অনলাইন মোডের মাধ্যমে অ্যাডমিশন হয় এই কলেজে। সিলেকশন ফর দ্য অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার BLLB কোর্স ইজ মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন ইন দ্য হায়ার সেকেন্ডারি অফ অ্যানি আদার ইকুইভ্যালেন্ট অ্যান্ড রেকগনাইজড কোয়ালিফাইং এক্সামিনেশন। মানে এই কলেজে ফার্স্ট ইয়ার BLLB কোর্সের ভর্তি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী হয়, তবে এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেস্ট 4 সাবজেক্ট ইনক্লুড করা হয়। তার মানে ইংলিশ এর সঙ্গে আরও 3টি সাবজেক্ট ইনক্লুড করা হয়, যে সাবজেক্টগুলোতে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কস বেশি আছে। তবে 2022 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর এবছর এই কলেজে অ্যাডমিশন নিতে যাও, তাদের 5% মার্কস ডিডাকশন হবে। এখন বালুরঘাট ল কলেজ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। বালুরঘাট ল কলেজ একটি প্রাইভেট ল কলেজ। এই ল কলেজ BLLB কোর্স প্রোভাইড করে। BLLB কোর্সের ফিস স্ট্রাকচার হলো প্রতি বছর 20,215 টাকা করে দিতে হবে সিট। BLLB কোর্সের শিক্ষকরা কত সেটা এদের ওয়েবসাইটে কোনো মেনশন নেই, তাই এই ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। হস্টেল, এই কলেজ হস্টেল প্রোভাইড করে না, তবে কলেজের আশেপাশে অনেক ম্যাচ আছে, সেখানে তোমরা ম্যাচ রেন হিসেবে থাকতে পারো। অ্যাডমিশন কবে থেকে শুরু হবে? এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 25 বা 26 মে আউট হবে বলে জানা যাচ্ছে। তো রেজাল্ট আউট হওয়ার 1 সপ্তাহের মধ্যেই এই কলেজগুলোতে অ্যাডমিশন নোটিফিকেশন আউট হয়ে যায়। কাট অফ, যেহেতু এটি একটি প্রাইভেট কলেজ তাই কাট অফ খুবই কম হয়। তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% উপরে মার্কস পেলেই তোমরা এই কলেজগুলি পেয়ে যাবা। এই কলেজটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই উপকারী যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি গভর্নমেন্ট ল কলেজ এর সুযোগ পায়নি। এখানকার ফিস স্ট্রাকচার মোটামুটি কম। কলেজের লোকেশন আমিরখান্ডা, ওয়েস্ট বেঙ্গল। যারা দক্ষিণ দিনাজপুরে থাকে তারা একটু ভালো জানতে পারবে যে অ্যাকচুয়ালি কলেজটি কোথায় আছে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তোমরা ফোন নাম্বার এ কল বা ইমেল করতে পারো, তার সঙ্গে তোমরা ওদের ওয়েবসাইটে ভিজিটও করতে পারো। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আমি ট্রাই করেছি বেস্ট ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা। পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করে দেবে। এরকম ল কলেজ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।